UTL सोलर इन्वर्टर गामा प्लस PCU 2 KVA एखन इंडक्शन ऑन कर दिए इंडक्शन चलते रात्रि बेला एखन सोलार चार्ज ऑफ आछे सोलार थेके 00 एम्पियर आसछे कोनो रकम एम्पियर आसछे ना 89% लोड आछे ग्रिड ऑफ आछे ग्रिड चार्जिंग ऑफ मेन एब्सेंट इन्वर्टर ऑन आछे सोलार थेके 00 ব্যাটারি 21.5 67 অ্যাম্পিয়ার ব্যাটারির উপর লোড আছে এসপিভি চার্জিং অফ ইনভার্টার অন মেশিনটা বিশাল বড় মেশিনের সাইজটা বিশাল আমার ব্যাটারি এটা 120 ব্যাটারি তার থেকেও মেশিনটা বড় বিশাল বড় মেশিন আউটপুট পিভি লো ইনভার্টার অন ব্যাটারির উপর লোড আছে হ্যাং মিনিট আমি হোল্ড করে দেখাই তাহলে বোঝা যাবে ভালো করে ব্যাটারির উপর 90% লোড আছে 202 VA 202 ভোল্ট আচ্ছা 67.7 অ্যাম্পিয়ার ব্যাটারির উপর লোড আছে 21.4 ভোল্ট ব্যাটারি থেকে ব্যাটারি ভোল্টেজ 68.1 অ্যাম্পিয়ার আচ্ছা কী কী চলছে তাও এবার দেখানো যাক ইনভার্টার মেশিন থেকে তার এসছে সেই ইন্ডাকশন চলছে ইন্ডাকশনটা হাজারে চলছে ইন্ডাকশন চলছে আচ্ছা ঘরে ফ্যান আছে ফ্যান চলছে লাইট চলছে এলইডি টিভি চলছে ওকে বাইরে এলইডি লাইট জ্বলছে এবার একটা এলইডি লাইট জ্বলছে এই ঘরেতে এই টিউবলাইটটা জ্বলছে ওকে আর নিচের ঘর আছে নিচের ঘরে দেখাচ্ছি এই পাম্পগুলো দিনের বেলা কোনো প্রবলেম নেই রাত্রেবেলা কোনো প্রবলেম নেই কোনো সমস্যা ছাড়াই পাম্পটা চলে এটা 1 HP-র পাম্প আছে বিনা দিক্কাত ছাড়াই চলে এই লাইটটা জ্বলে এই ফ্যানটা চলছে লাইটটা জ্বলছে ফ্যানটা চলছে কোনো অসুবিধা ছাড়াই লাইট ফ্যান দিন রাত জ্বলে